গাইজ, ইটস প্রীতম, আই অ্যাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটা দুর্দান্ত টাইপের ফুড ব্লগ নিয়ে। অ্যান্ড গাইজ, আমি চলে এসেছি আসানসোলে এমন একটা দোকানে যেখানে আপনারা খুব সুন্দর চা পেতে পারেন। অ্যান্ড আপনারা হয়তো জানেন এইখানের ব্লগ কিন্তু আমি আরেকবার এর আগে একবার করেছি, ওকে। বাট ইনসিডেন্টালি শপটা আছে, এটা নিজের একটা ব্রাঞ্চ খুলেছে, অ্যান্ড সেটা হচ্ছে আপনারা তুলসী রানী স্কুল জানেন তো, মেয়েদের স্কুল হচ্ছে আসানসোলে, তুলসী রানী স্কুল আর বিমলা মিষ্টির দোকানের ঠিক মাঝে, ওকে। এটা চিন্তা নেই, যদি আপনারা না জানেন আমি ডিসক্রিপশানে এটা লোকেশনের লিঙ্ক দিয়ে দেবো। সো আর বেশিক্ষণ ইন্ট্রো না নিয়ে বলে দিই কোথায় আছি। উই আর ইন টিবার। টিবার হয়তো ভাবছেন আপনারা, টিবার তো বিসি কলেজের সামনে ছিল, তো এখানে কী করে হলো? এটা এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে। অ্যান্ড এখানে মানে আমি শুনেছি, ঠিক আছে, আমি আগের বার যখন খেয়েছিলাম দেবার লর্ডস অফ ফেভার, ওকে, চারটে চা খেয়েছিলাম। ওপরে আই বাটনটা আছে এখানে বা এখানে, ক্লিক করে দেখে নিতে পারেন। বাট এখন যে আছে না গাইস, এখন মানে কী বলবো, তার থেকে তিন গুণ বেশি চায়ের ফ্লেভার চলে এসেছে আর প্রচুর অঢেল স্ন্যাক্স এসে গেছে। সো আর বেশিক্ষণ দেরি না করে লেটস জাম্প ইন টু দ্য ভিডিও, আপনাদেরকে দেখাই কী কী আছে। অ্যান্ড যদি এখন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড লেটস স্টার্ট। ফাইনালি শীতকাল শেষ হতে চলেছে। অ্যান্ড গাইজ, শীতকালের আপনারা জানেন তো বেস্ট কী লাগে, সেটা হচ্ছে শীতের চা। তো সময়টাকে ওয়েস্ট না করে আপনাকে দেখিয়ে নিই আজকে আমরা টিবারে কী টেস্ট করবো। অ্যান্ড দ্য ফার্স্ট আইটেম ইউ উইল টেস্ট টুডে ইজ মালাই চা, ওকে। অ্যান্ড দাঁড়াও, একটু সবুর করে যাও, জানি গরম গরম চা ফু দিচ্ছে। সো এটার দাম যেটা হচ্ছে, এটার দাম হচ্ছে 15 টাকা, ওকে। অ্যান্ড ইউ উইল গেট টু অপশানস আদার দ্যান দিস। এটার থেকে যদি একটু বড়ো কাপে চান, 20 টাকার একটা অপশান আছে, একটা 25 টাকার অপশান আছে। অ্যান্ড দিস ইজ 15 রুপিস, অনলি 15 রুপিস। আর আমরা দেখলেন মেকিং প্রসেসটা, যে টিবারে যে স্পেশাল চাটা হয় তার উপরে মালাই ঢাললো সুরজিৎ, অ্যান্ড তারপর এত সুন্দর একটা জিনিস বানানো হলো। এবার এবার খেতে দিয়ে দিও, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, ওকে। সো ইটস টাইম ফর দ্য ফার্স্ট সিপ। খুব স্মুথ আছে মালাইটা, এন্ড যখন মুখে যাচ্ছে চাটার সাথে গাইস, মানে কি বলবো, ইটস ফর্মিং এ রিয়েলি নাইস টেক্সচার ইন মাউথ। অ্যান্ড আই গেস একটা স্মেলটা যেটা থাকে মালাইয়ের, ওকে, দুর্ধর্ষ লাগবে খেতে। এটার সাথে ঠান্ডা তো পেরিয়ে যাচ্ছে গাইস, বেশি দেরি করবেন, এটা জলদি আসুন আর খেয়ে যান, ঠিক আছে? ঠান্ডাকালে একটা বিস্কুটের সাথে, কিংবা এখানে অনেক রকম স্ন্যাক্স পাওয়া যায়, ওকে, সেই স্ন্যাক্সগুলোকে একটা অর্ডার করে নেবেন, তার সাথে এরকম এক কাপ চা, আর যদি কেউ সামনে গল্প করার থাকে আর কি চাই, তাই না? গাইজ,
আপনারা দেখলেন আমরা মালাইটি ট্রাই করলাম অ্যান্ড তারপর আমি এই মেনুটাকে একটু চেক আউট করছিলাম। সো একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার কিন্তু চোখে পড়লো, ওকে অ্যান্ড বিলিভ মি গাইজ, আসানসোলে বা এখানে আমি কোনো দিন এটাকে দেখিনি কোথাও, মানে কোথাও পাওয়া গেছে সেরকম হিসাবে। সো টুডে উইল বি ট্রাইং হট চকলেট অ্যান্ড গাইজ বাইরে নয়েজ হচ্ছে, সো প্লিজ ফরগিভ মি দ্যাট, কারণ এটা রাস্তার ওপরেই হচ্ছে, সো বুঝতেই পারছেন আপনারা। খুব ইন্টারেস্ট লাগলো এটাকে দেখে, এটার নামটা শুনে, হট চকলেট। হ্যাঁ, কস্টটাও খুব অ্যাফোর্ডেবল, 25 পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনারা দেখলেন মেকিং প্রসেসটা, অ্যান্ড বলে দিই এটা কিন্তু আসানসোলে আমি অনেক দোকানে গেছি বাট আমি দেখিনি, হতেও পারে থাকলেও থাকতে পারে, বাট ফার্স্ট টাইম আমি টি বারে দেখছি যে হট চকলেট পাওয়া যায়। অ্যান্ড এটার কস্ট আপনারা দেখে বিশ্বাস করবেন, এটার কস্ট হচ্ছে মাত্র 25 rupees। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি চকলেটে কিন্তু ভর্তি হচ্ছে, তাই না? আর হ্যাঁ, বাচ্চারাটাকে খেতে পারে, যেমন আমি এই চকলেট খেতে খুব ভালোবাসি, এই জন্য আমি সার্চ করছি। আর এটার আপডেট হবে কিছুদিন পর, এর উপরে চকলেট চিপস দেওয়া হবে। ওকে, সো দারুণ হবে ব্যাপারটা। ওকে, তীব্র যে চকলেটের স্মেল হয় না, মানে ইটস হাইলি লোডেড উইথ চকলেট, আপনারা মেকিং প্রসেসও দেখলেন। অ্যান্ড এবার খাই। হ্যাঁ, অনেক কথা বললাম, অসাধারণ অ্যাকচুয়ালি এটা, মানে ইটস ইজ টোটালি ফিল্ড উইথ চকলেট গাইজ। অ্যান্ড কর্ন স্টার্চ দেওয়া হয়েছিলো এখানে, ওকে, সেটা কী হয় না, সেটা এই জিনিসটার যে এ আছে, একটা গাঢ়ত্ব আছে, সেটাকে বাড়িয়ে দেয়। সো খুব ভালো। অ্যান্ড আই গেস এটা শীত শেষ হতে চলেছে, যদি শীতকালে আপনারা খেতেন আরও বেটার না। একটু স্ন্যাক্স না খেলে না ঠিক জমে না, বুঝলেন? ইটস টাইম ফর দ্য ফার্স্ট বাইট না বললে আমার ভিডিওটা না শেষ হয় না। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি উই হ্যাভ গট মশালা ম্যাগি, অ্যান্ড এটা কিন্তু ম্যাগি, মানে এটা কিন্তু ঘরের ম্যাগির মতো একদমই নয়, অবভিয়াসলি বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর করে সাজানো হয়েছে। লিকুইড চিজ আর 1000 sauce, ওকে, ওটার একটা এ দেওয়া আছে, একটা টপিং দেওয়া আছে। অ্যান্ড গাইজ 1000 sauce কি এটা কিন্তু আমিও জানতাম না, কিন্তু আমাকে সুরজিৎ বলেছে এটা KFC-তে অ্যাজ এ দেওয়া হয়, এটা অ্যাজ গার্নিশিং দেওয়া হয়। ওকে, অ্যান্ড দেখে তো খুব সুন্দর লাগছে গাইজ, আমি বেশি কথা বলে টাইম ওয়েস্ট করবো না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সো ইটস টাইম ফর দ্য ফার্স্ট বাইট। আহা, কি লাগছে, দুর্দান্ত খেতে। ম্যাগি যে জিনিসটা হচ্ছে না, আপনি জানেন না আমি কত ম্যাগি খেতে ভালোবাসি, ছোটো থেকে প্রতিদিন টিফিনে ম্যাগি নিয়ে যেতাম। অ্যান্ড এই যে ম্যাগিটা আছে, এটা এত সুন্দরভাবে বানানো হচ্ছে যে ফাটাফাটি খেতে অ্যাকচুয়ালিতে আপনারা, মানে কি বলবো, যদি ঘরে বানিয়ে তো অবভিয়াসলি খেয়েছেন, বাট এখানে যেটা খাবেন ইট উইল বি টোটালি ডিফারেন্ট। অ্যান্ড এই যে জিনিসটা আছে, এই সসটার, এইটা চিজটা, এটার জন্যে খুব সুন্দর একটা টেক্সচার ফর্ম হচ্ছে, আপনারা যখন খাবেন অ্যাকচুয়ালিতে ফাটাফাটি লাগবে, আমি এক্সাগারেট করছি না, খুব ভালো। হ্যাটস অফ টু সুরজিৎ, খাই। হ্যাঁ, সো গাইজ এবার আমি এমন একটা সেগমেন্টে চলে এসেছি যেটা আমি কোনোদিন নিজের চ্যানেলে করিনি। ওকে, আজকে আমার সাথে সুরজিৎ আছে, হি ইজ দ্য ওনার অফ টি ওয়ার। অ্যান্ড সুরজিৎ, আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সরা আছে তারা হয়তো জানতে চাইবে যে এত কম বয়সে তুই, মানে উই হ্যাভ স্টার্টেড আ ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, দুটো টি বার আছে কিন্তু আসানসোলে, সো হোয়াট মেড ইউ ডু সো, মানে তোর এক্সপিরিয়েন্সটা কি? প্রথমত বলছি যে টি বার যেটা খুলেছি না, এটা খোলার কারণ হচ্ছে, প্রথমত আমি বলবো যে আমি নিজে একটা খুব মানে চা লাভার, বুঝলি, মানে আমি আগে কাজ করতাম এক জায়গায়, তো ওখানে আমি দিনে কিছু না হোক না হোক 4 cup 5 cup করে চা খেতাম। তো আমি ভাবলাম যে যখন চাটা খাচ্ছি, তো চা খাচ্ছি যখন ঠিক আছে, খুব ভালো লাগলো, একবার চা খাচ্ছি, দুবার চা খাচ্ছি, বাট আমি যে 5 বার চা খাচ্ছি, যদি চাটা যদি অন্যরকম করে পেতাম তাহলে 5 বার চাটা খেতে আমার ভালো লাগতো। তো সেট পর থেকে আমি এটার উপর একটা রিসার্চ করে শুরু করলাম যে জিনিসটা কী করে আরও বেটার করা যায়, বা যে আমি যদি কিছু একটা চাটা নিয়ে শুরু করি তো কীভাবে আরও বেটার করবো। তারপর মাথায় এটাও ছিল যে চাটা এমন প্রাইস রাখতে হবে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে।
যে একটা বড় জায়গায় ক্যাফেতে গেলাম, সবাই হয়তো ক্যাফে যেতে পারে না, হয়তো আমি গেলাম তুই গেলি, বাট সবাই এফোর্ড করতে পারবে না। বা কোনো ক্যাফেতে গেলেও তুই দেখবি যে একটা চায়ের জন্য 60-70 টাকা, তো আমরা একবার খেলে সেকেন্ড মাস যাওয়ার জন্য ভাববো যে 60 টাকাটা চায়ের জন্য খরচা করবো, এটা জাস্ট এক কাপ চায়ের জন্য। তো আমি যে কম রেঞ্জের মধ্যে কিন্তু ভ্যারাইটিস থাকবে লোকের কাছে, লোক যখন পে করবে 10 টাকা, 15 টাকা বা 20 টাকা, তো তার কাছে কেন ভ্যারাইটি থাকবে না। সো অ্যাজ আ স্টার্ট আপ তোর কী কী মানে হার্ড মানে কী কী চ্যালেঞ্জেস ফেস করেছিলি? চ্যালেঞ্জেস ফেস করতে হলে প্রথমত আমি যখন স্টার্ট আপ করেছিলাম, টু বি ফ্র্যাঙ্ক বলছি, আমি একটা দোকান নিয়েছিলাম প্রথমে। তো এবার আমি শুরু করেছিলাম যখন, তো অনেকে বলছিল যে একটা শিক্ষিত ছেলে হয়ে, হ্যাঁ একটা শিক্ষিত ছেলে হয়ে তুই মানে চায়ের দোকান করবে, মানে যেমন যেটা শুনতে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দেবজি যে চায়ের দোকান করবে একটা, এরকম অনেকে শুনতে হয়েছিলো প্রথমত, ঠিক আছে। তো আমি হয়তো মানে ঘর থেকে সাপোর্ট করেছিলাম, মা বললো যে তুই যেটা চাইছিস তুই করতে পারবি, তোর উপর কনফিডেন্স আছে? হ্যাঁ আমার উপর কনফিডেন্স আছে। তো বলে তুই যেটা করতে চাইছিস তাহলে কর। তো প্রথমে একটা দোকান নিতে গেছিলাম, তো দোকান আমি এখানে দেখলাম, তো ওইখানে একটা অবজেকশন এলো ফ্ল্যাটের নিচে, তো বলছিলো যে চায়ের দোকান হবে, খাওয়া দাওয়া করবে, মানে গাড়ি দাঁড়াবে, পার্কিং হবে, তো আমি অ্যালাউ করবো না, তো ফ্ল্যাট থেকে সোসাইটি থেকে পারমিশন দেয়নি। তো ঠিক আছে, তখন আমি খুব খারাপ বলে, আমি খুব ডিপ্রেসে ছিলাম যে আমি একটা স্টার্ট আপ তৈরি করবো, একটা সব কিছু রেডি করে পড়েও হচ্ছে না সব, তখন মাল আমাকে সব রেডি। তো তখন আমাকে একটা হেল্প করলো একটা কাকু, যে তখন বিসি কাজ আমি স্টার্ট করলাম, যে বলে আমার একটা স্টল আছে ফাস্টফুডের ছিল, আমি বন্ধ করে দিয়েছি, তুই চাইলে করতে পারিস, কথা বলতে বলতে বেরোলো। তখন ওইখান থেকে আমি স্টার্টিং করেছি, ওখানে স্টার্টিং করবো আমি, ওখানে 3 মাস ওখানে আমি কাজ করেছিলাম। আর ওটা যেহেতু রোড সাইডে ছিল, তো অনেকে অনেক কিছু ভাবতো যে একটা রোড সাইডে মানে পড়াশোনা শিক্ষিত করে রাস্তা ধারে চায়ের দোকান খুলেছে, তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, যে যা ভাবছে ভাবুক, কিন্তু আমি আমার উপর কনফিডেন্স ছিলাম যে আমি যেটা করি সেটা ইউনিক কিছু, ঠিক আছে, আজকে নয় কালকে লোকে পছন্দ করবে, আর একটা আমাকেও সবাই ভালোবেসে আমার দোকানে আসবে, যেটা আপাতত এখন হয়েছে, কিছুটা হলেও হয়েছে, হয়নি বলবো না, কিছুটা হলেও হয়েছে, আমার অনেকে পছন্দ করে আমার দোকানে, যারা একবার আসে তারা বারবার এখানেই চা খেতে আসে। অ্যান্ড সো গাইস, শুনলেন আপনারা, অ্যান্ড সুরজিতের এই জার্নিটা থেকে আমরাও কিন্তু শিখতে পারি দ্যাট ও কিন্তু জব করতো একটা জায়গাতে, বাট হি স্টিল ফলোড হিজ ড্রিম। ওকে, সো আমি বলবো যদি আপনাদের এরকম কোনো ড্রিম থাকে, আই গেস ইউ শুড ফলো, বিকজ সুরজিৎ ইজ রিয়েলি হ্যাপি, অ্যান্ড ওর এখন আসানসোলের মতো জায়গায় দুটো দোকান আছে, ওকে, দুটো টি বার আছে, দুটোতেই যাবেন। আর চা তো অবভিয়াসলি খেয়েই দেখলেন, আমরা খেলাম, অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়। অ্যান্ড সো এটার লোকেশন আর মেনু কার্ড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইউ গাইজ ক্যান চেক দ্যাট আউট। অ্যান্ড যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ স্টিল হ্যাভেন্ট। ওর দোকানে আসুন। অ্যান্ড আরেকটা কথা, ভিডিওটা লাইক করতে হবে, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ কি এখন তো সবথেকে ভালো যে কম্পিটিশন ভিডিও চলছে, এটা সবথেকে আমাদের কাছে দরকার যে কম্পিটিশন, মানে আমরা যখন কোনো রেস্টুরেন্টে যখন খাবার খাবো না, তো আমাদের একটা ম্যাটার করে যে কোথায় ভালো খাবার। পয়সাটা দেখো, পয়সাটা তো কষ্ট, খুব কষ্টে আছে, ঠিক আছে, তো ও সেখানে কী করছে, কম্পিটিশন করছে, তোমাকে জানাচ্ছে যে কোথায় ভালো খাবার পাওয়া যাচ্ছে, মানে এখানে তুমি যে পয়সাটা ইনভেস্ট করবে, তুমি সেটা যাতে ভালো জায়গায় ইনভেস্ট করতে পারো, সেই চেষ্টাটা কিন্তু করছে। তো সেই জায়গায় কিন্তু তোমাকে এখানে সাপোর্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু এটা প্লিজ, খুব দামি কথা। সো প্লিজ সাপোর্ট গাইজ, অ্যান্ড বলবেন যদি আমাদের চেষ্টা ভালো লাগে, আমি একটু অন্যরকম করে ভিডিও আনার চেষ্টা করছি, সো ইফ ইউ গাইজ লাইক দ্যাট প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আজকের জন্য দাঁড়াটুকুই, বাই।